নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক ফিরে এলাম আপনাদের সামনে। আজকে যেটা নিয়ে প্রেজেন্ট করব নক্ষত্র পর্ব, নক্ষত্রের কারকতা। নক্ষত্রের কারকতার পার্ট অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া শুরু করে দিয়েছি। সো ইউটিউব চ্যানেল শ্রী অভিষেক চ্যানেলটিকে এবং ফেসবুক পেজ শ্রী অভিষেক পেজটিকে ডেফিনেটলি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকে যেই টপিকটা নিয়ে আসবো সেটা হচ্ছে রোহিণী নক্ষত্র, রোহিণী নক্ষত্রের কারকতা। রোহন থেকে এসেছে রোহিণী। রোহন অর্থ উত্থান, অর্থাৎ ওঠানো, ওঠা, সৃষ্টি। যে কোনো সৃষ্টি কিংবা ক্রিয়াকলাপের ক্ষেত্রেই কিন্তু রোহিণী নক্ষত্রের অবস্থান আমাদের দেখতে পাবো, আমরা অলওয়েজ দেখতে পাবো। বৃষরাশিতে কৃত্তিকা নক্ষত্রের 10 ডিগ্রি পর থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্র কিন্তু বিস্তৃত। এর অধিপতি শুক্র, আর প্রতীক ইন্ডিকেটস করছে গরুর গাড়ি। রোহিণী নক্ষত্রের মূল দেবতা অর্থাৎ লর্ড, মানে প্রত্যেকটা নক্ষত্রই তো কোনো না কোনো দেবতাকে প্রতিনিধিত্ব করে থাকে। রোহিণী নক্ষত্রের মূল দেবতা কিন্তু ব্রহ্মা, যিনি জীব জগৎ, চরাচর জগৎ, কীটপতঙ্গ জগৎ, মনুষ্য জগৎ সমস্ত কিছু সৃষ্টি করেছে। কাজেই এই রোহিণী নক্ষত্রের মধ্যে সৃষ্টির জন্য যা কিছু উপাদান দরকার সমস্ত ইন্ডিকেটস করে থাকে আমাদের এই রোহিণী নক্ষত্রকে। রোহিণী নক্ষত্র দ্বারা এটা আমরা বুঝতে পেরে থাকি, যেমন পশু পাখি, মানুষ, এসেটা, যে কোনো সৃষ্টি মানে জীবজগৎ অর্থাৎ যার প্রাণ আছে সেই জাতীয় জিনিসের প্রতিনিধিত্ব করে থাকে আমাদের এই রোহিণী নক্ষত্র। সৃষ্টির অর্থ এবং এক কথায় উৎপাদন করা, জন্ম বা সৃষ্টি করা, এবং রোহিণী মানেই ওঠা অর্থাৎ আহরণ করা, উৎকর্ষ করা, উৎকর্ষ সাধন করা, মানে যে কোনো সাবজেক্টে কোথায় ওটাকে টপ লেভেলে পৌঁছানো যেতে পারে, এবং নিজের ক্যারেক্টার, নিজের কর্ম, নিজের সাংসারিক কিংবা সামাজিক লাইফকে কিভাবে উন্নতির জায়গায় নিয়ে যেতে পারে সেই টার্গেটসগুলো কিন্তু বেসিক আমাদের রোহিণী নক্ষত্র দিয়ে থাকে। সো আপনার জন্মকুণ্ডলিতে কোন নক্ষত্রে আপনার জন্ম এবং আপনার জন্মকুণ্ডলিতে কোন নক্ষত্র কার প্রতিনিধিত্ব করছে সেই জায়গাটা জানতে গেলে কিন্তু আপনাদের ডেফিনেটলি হরোস্কোপ বিচারে আসতে হবে। সো এই যে রোহিণী নিয়ে বলছি, রোহিণী নক্ষত্র অর্থাৎ রোহিণী কিন্তু আমাদের পৌরাণিক ব্যাখ্যায় আসি এবারে, রোহিণী কিন্তু মূলত চন্দ্রের স্ত্রী। রোহিণী অর্থাৎ রোহিণী যেহেতু প্রসাদন এবং সাজসজ্জা প্রিয় ছিলেন রোহিণী নক্ষত্র, যে কারণে চন্দ্রের এই যে বলা হয়ে থাকে 27টি নক্ষত্র, অর্থাৎ চন্দ্রের এই 27টি নক্ষত্রকে বলা হয়ে থাকে চন্দ্রের 27 পত্নী স্ত্রী। এর মধ্যে রোহিণীকে চন্দ্র স্পেশালি লাইক করতেন যেহেতু সাজসজ্জা প্রবণ এবং প্রসাধনী প্রিয় ছিল। সো এই জায়গা থেকে আপনারা কি বুঝতে পারেন, ফার্স্ট আপনাদের নক্ষত্রের কারকতাটা যখন বোঝাতে চাইছি এর মধ্যে থেকে আপনাদের প্রফেশন কিংবা বৃত্তিটাও কিন্তু আমি বোঝানোর জন্য আপনাদের চেষ্টা করছি। প্রফেশন কিংবা বৃত্তি এমন একটা জিনিস যেটা আপনাকে কর্মজীবনে পরিচালিত করবে, আপনার আর্ন, ইনকাম সমস্ত ক্ষেত্র পরিচালিত করবে। নক্ষত্রের কারকতাও কিন্তু কর্ম দ্বারা পরিচালিত হয়ে থাকে। জন্মকুণ্ডলিতে, সৌরমণ্ডলিতে আমি কিংবা অন্য অ্যাস্ট্রোলজার যাকেই আপনি হোয়াট এভার দেখাচ্ছেন, আমরা যে নবম ভাব, দশম ভাব, সপ্তম ভাব দেখছি কিংবা একাদশ ভাব দেখছি, এই একাদশ ভাব থেকে বিচার করা হয়ে থাকে আয় সংক্রান্ত ব্যাপার। তাহলে আয়, আর্ন, ইনকাম, সেই জায়গায় আপনার জন্ম নক্ষত্র কী প্রতিনিধিত্ব করছে। নট অনলি রোহিণী, আপনার জন্মকুণ্ডলী কোনো না কোনো তো নক্ষত্রের প্রতিনিধিত্ব করে, কর্মসেক্টরটা সেটা কী প্রতিনিধিত্ব করছে এবং তার কারকতাটা কী। তাহলে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে যেখানে আমরা ছিলাম, রোহিণী প্রসাধন, গন্ধদ্রব্য, লাক্সারিয়াস জামা কাপড়, কম দামি নয়, একটু এক্সপেন্সিভ, সেই জাতীয় জামা কাপড়ের ক্ষেত্রেও কিন্তু রোহিণী নক্ষত্রের প্রভাব আমরা দেখতে পেয়ে থাকি। সৃষ্টি যে কারণের জন্য টিকে আছে সেই অন্ন, অন্নটি হচ্ছে রোহিণী নক্ষত্রের কারক। এবং আলটিমেটলি বলা হয়ে থাকে যে এই যে নক্ষত্রের কারকতা, এক্ষেত্রে এই যে রোহিণী নক্ষত্র মূলত কিন্তু অগ্নিকে প্রতিনিধিত্ব করছে, এক্ষেত্রে ব্রহ্মার অবস্থান কিন্তু গৌণ। মেন কারকতা, রোহিণীর কারকতার মধ্যে মেন কিন্তু অগ্নিকে আমরা পাচ্ছি। সেই হিসাবে আমরা যদি দেখে থাকি যে রোহিণী নক্ষত্রের ক্যারেক্টারের সাথে, সেই হিসাবে যে দেবতাকে আমরা অন্ন দান করছি কিংবা ভোগদান হচ্ছে
সেটিও কিন্তু রোহিণী নক্ষত্রের কারকতার উপরে অনেকাংশে বিচার্য, যে কারণে দেবালয় প্রতিষ্ঠা কিংবা গৃহ প্রতিষ্ঠার ক্ষেত্রে রোহিণী নক্ষত্রের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কেননা ব্রহ্মা এই নক্ষত্রের দেবতা, যে কারণে ব্রহ্মা যেহেতু এই নক্ষত্রের দেবতা, যে কারণে দৃশ্য এবং অদৃশ্য এই টোটাল জীবজগতের প্রতিনিধিত্ব করে যাচ্ছে কিন্তু আমাদের এই রোহিণী নক্ষত্র। এই রোহিণী নক্ষত্রের ওপরে বিদ্যারম্ভ থেকে শুরু করে গৃহ আরম্ভ থেকে শুরু করে তন্ত্রের ক্রিয়াকলাপ কিংবা যে কোনো সংকল্পের ক্রিয়াতেও কিন্তু রোহিণী নক্ষত্রকে আমরা সবসময় শুভ নক্ষত্র মেনে এসেছি। সো রোহিণী নক্ষত্রের জাতক জাতিকা কিংবা কারকতা নিয়ে উল্লেখ করলাম। কারকতা মানে শুধু এই নয় যে আপনার জন্মকুণ্ডলিতে রোহিণী নক্ষত্র আপনাকে প্রতিনিধিত্ব করলে আপনি কী কী রেজাল্ট পাবেন সেটা তো উল্লেখ করলাম, বাট সাথে আপনি যেই ক্রিয়া কিংবা কর্মের জন্য আপনি যেই ডেটে সংকল্প করছেন সেই সংকল্পের সময়ে কোন নক্ষত্রের অবস্থান আছে সেটাও যদি দেখতে চান তাহলে রোহিণী নক্ষত্র কিন্তু সর্বোত্তম নক্ষত্র। যতগুলো নক্ষত্র রয়েছে খুব ফাস্ট রেজাল্ট পাবেন রোহিণী নক্ষত্র ধরে কোনো ক্রিয়াকলাপ করলে। সো রোহিণী নক্ষত্র নিয়ে আজকে বিভিন্ন প্রোগ্রাম উপস্থাপন করলাম, রোহিণী নক্ষত্রের পরবর্তী প্রোগ্রামে ফিরে আসবো মৃগশিরা নক্ষত্র নিয়ে। নমস্কার।